সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব সরিষা ফুলের পকোড়া। এখানে ওভেনে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, আর এই দিকে এক ফুটো সরিষা নিয়ে এটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিই। এখন জাস্ট কয়েক মিনিট, 2 থেকে 3 মিনিট এটা ফুটে নেব। যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা থাকবে না, আর জীবাণুটা নষ্ট হয়ে যায়। ওই জন্য এখানে ফুটন্ত জলে এটা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটে নেব, সামান্য পরিমাণে লবণ দিয়ে। 2 থেকে 3 মিনিট একটু ফোটানো হয়ে গেছে, এখন ওভেন থেকে নামিয়ে দিয়ে এটা ছেঁকে নেব। অন্যদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, মিক্সিং বোলে এটা ফুলটাকে ছেঁকে নিয়ে এটা ছাঁকনিতে রেখেছি। এখন এটা জলটা ঝরিয়ে নিয়ে নেব। আর এখানে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, আদা কুচানো, রসুন কুচি, লঙ্কা কুচি, লঙ্কা পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যেমন ঝাল খাবেন সেই হিসেবে দেবেন। লবণ, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1/2 চামচ। এখানে পকোড়া করার সময় সবসময় কুচানো দিতে হয়, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, এগুলো পেশা দেওয়াটা ভালো না, এখানে পেঁয়াজ পেঁচা ভাবটা চলে আসে। আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ ভাজা মশলার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা, 1/2 চামচ চালের গুঁড়ো 1/2 কাপ দেব। এখানে কিন্তু চালের গুঁড়োটা দিলে মুচমুচেটা হয়, চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে। আর দিয়ে দেবো বেসন, বেসনটা দেওয়া এখানে বাইন্ডিংয়ের জন্য। এরকমভাবে এটা মেখে নিয়ে কিছুক্ষণ চটুর চটকে মেখে নিতে হবে, তারপরে দিয়ে দেবো বেসন। এখানে জল বেশি ব্যবহার করা যাবে না, বাইন্ডিংয়ের জন্য যতটা প্রয়োজন বেসন ততটা নিতে হবে। এখানে সরিষা ফুল যতটা নেবে সেই হিসেবে এখানে বেসনের পরিমাণ, এখানে পরিমাণ হিসাবে দেওয়া যাবে না, এখানে অল্প পরিমাণে দিয়ে দিয়ে এটা মেখে নিতে হবে যতটুকু প্রয়োজন। এখানে অল্প পরিমাণে জল দিয়ে এটা মেখে নিলাম, খুব শক্ত ব্যাটার হবে না, আবার নরমও হবে না, এরকম অল্প জাস্ট 2 চামচ মতো দিয়ে এটা চটকে চটকে মেখে নিতে হবে। এখানে জলের পরিবর্তে আবার একটা ডিম দেওয়া যেতে পারে, ডিম দিলে আরও বেশ টেস্টফুল হয়। এরকম একই রকমভাবে সজনা ফুলের পকোড়াও তৈরি করা যায়। এটা এখন ভালো ঠেসে ঠেসে একটু মেখে নিতে হবে, যত এখানে বেশি মাখবে তত বেশি, যেহেতু সবগুলো উপকরণ দেওয়া আছে। এখন এটা একটা সফট মসৃণ ব্যাটার তৈরি হবে। অন্যদিকে ওভেনে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাকে এখানে ডুবো ডুবো দিতে হবে। তেলটা গরম হওয়ার পরে কিন্তু পকোড়াগুলো পকোড়ার সাইজ করে দিয়ে দেব। এরকম সবগুলোই পকোড়া একেবারে হয়ে গেছে। এখন এটা মিডিয়াম টু হাই ফ্লেমে পকোড়াটা ভেজে নিতে হবে। এখানে বেশি আঁচে এটা ভাজলে পকোড়াটা উপর থেকে ব্রাউন কালার হয়ে যায়, তাতে ভেতর দিকটা মুচমুচে হয় না আর কাঁচা ভাব থেকে যায়। এরকমভাবে মিডিয়াম টু লো ফ্লেমে পকোড়াগুলো ভেজে নিলাম। সবগুলো পকোড়া উঠে নিয়েছি ব্রাউন কালার হওয়ার পরে। তৈরি হয়ে গেছে সরিষা ফুলের পকোড়া। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশানে পেয়ে যাবেন।